বন্ধুগণ আমরা যখনই আমাদের এমোর মাধ্যমে কোথাও পিকচার সেন্ড করি পিকচারটা ছুটো হয়ে কোয়ালিটি খারাপ হয়ে যায় আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে এমুতে অরিজিনাল পিকচার সেন্ড করবেন হ্যালো বিহার্স স্বাগতম জানাচ্ছি টিপসন টেক বাংলায় আশা করি সকলেই ভালো আসেন বিয়র্স এটা করতে হলে প্রথমে আপনি আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে ওইখানে যাই দেখবেন আপনার এমোটা আপডেট চাইছে কি না আপনি এখানে এমো লিখে সার্চ দিলেই চলে আসবে তো এখান থেকে যদি আপডেট চাই আপনি আপডেট করে নেবেন আর যদি না চায় তাহলে এখান থেকে আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি যেইখানে ফাইলটা অথবা পিকচারটা সেন্ড করতে চাইতেছেন আপনি ওইটাকে ওপেন করবেন তারপরে এখান থেকে আপনি পিকচারের আইকনে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে নিজে চলে আসছে ডাটা সার্ভার এটাতে আপনি ক্লিক করবেন করার পরে দেখেন এখানে তিনটে অপশান আছে তো আপনি হাই কোয়ালিটি যদি হয় তাহলে হাই কোয়ালিটিতে দেবেন অথবা অরিজিনাল পিকচার হইলে অরিজিনাল পিকচারে দেবেন তারপরে আপনি এখান থেকে অরিজিনাল পিকচারটা সিলেক্ট করবেন করার পরে এখান থেকে আপনি যেই পিকচারটাকে আপনি সেন্ড করতে চাইতেছেন আপনি ওই পিকচারটাকে এইভাবে আপনি সিলেক্ট করবেন করার পরে তারপরে এখান থেকে আপনি এভাবে সেন্ড করে দেবেন অরিজিনাল পিকচারটা চলে যাবে সো পিওর এই ছিল আজকের ভিডিওটিতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ